আমি ওই পাখি পছন্দ করি না যেই পাখি সবার সাথে উড়তে পছন্দ করে। আমিও সেই খাঁচা পছন্দ করি না যে খাঁচায় সব লোকাল পাখিরা থাকে। আর অ্যাকচুয়ালি এটা কোনো খাঁচার কথা উল্লেখ করে না আর কোনো পাখির কথা উল্লেখ করি না, লিজেন যারা তারা এমনি বুঝবে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই আই এম সো সরি ফর দ্যাট, কেননা গতকাল ভিডিও দিতে পারিনি। বেসিক্যালি গতকাল আম্মু ছিল আমার রুমে, কবজা করে বসেছিল, যার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আর আম্মুর সামনে যদি আমি এইসব কথা বলি তাহলে ইনশাল্লাহ ঘরে একদিন থাকতে পারবো সর্বোচ্চ, তারপরে দিন ব্যাকটেক সহ আমার ঘর থেকে বের করে দিবে। তো বেসিক্যালি আজকের যে কন্টেন্টটা সেটা হলো তিরিং বিরিং ডান্সার নিয়ে, যাদের ডান্স দেখার পর আমার মনে হয় না তারা আদৌ ডান্স নামক কিছু পারে। ডান্স একটা আর্ট যেটার কিনা তারা পিছন মেরে দিতে আসে। সিরিয়াসলি ভাই ডান্স কিন্তু একটা আর্টই, হয়তো বা ইসলাম ধর্মে এটা জায়েজ না কি না আছে আমি শিওর জানি না, বাট হ্যাঁ বর্তমান যুগে তো ডান্স একটা আর্টই। কিন্তু হ্যাঁ এইটার পিছন মেরে দিতে আসে কিছু এওরা খেওরা ডান্সার যাদেরকে কিনা বলো হয় তিরিং বিরিং ডান্সার। লাইক সিরিয়াসলি ভাই এই দেশে এইগুলাও ডান্সার? ভাই যাই হোক একটা জিনিস তো আমি বুঝতে পারছি, ভাই ও হয়তো কোনো ডান্স করতেছে না, আমার মনে হইতেছে ও কোনো ডিস্কো পার্টিতে ডিজে গিরি করতেছে, নাই তো বা এইভাবে কে ডান্স করে ভাই? আমি তো জানি ভাই এখানে ডান্স আছে, কিন্তু তার মানে এরকম ডান্স তো আমি কোনো সময় দেখি নাই। থাক ভাই বন্ধ করতে রসে পাগলামো ছাগলামো। আর আর একটা জিনিস আমার খুবই কষ্ট লাগলো যে ভাই ওদের এক দুটা ভিডিও দেখলাম যে ট্রেনিং গেছে 10-12 মিলিয়ন করে ভিউজ আছে, ওইটা ব্যাপার না ভাই, প্রতিবন্ধীদের ভিডিওতে সবসময় ভিউজ থাকেই ভরপুর। কিন্তু এইটা একটা বিষয় যে কিছু কিছু মাইয়া নাকি আবার এগুলো নিয়ে ভিডিও বানাইতেছে যে সরম লাগে বলে বলতে পারছি না, নয়তো বা বলে দিতাম এই তিরিং বিরিং ডান্সারটাকে আমার খুব ভালো লাগে। ওইট 1 মিনিট তার ফেসটাই একটু দেখাই দিই। হঠাৎ করে যেন মনে পড়লো যে এটা মিনি হানি সিং, কেন না দেখো ভাই ও তো যে একটা এরকম ই করতেছে যেন হানি সিং এর বাচ্চা, সরি 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 হানি সিং এর ছোট ভাই, বিকজ দেখো হানি সিং এর বাচ্চা হইতে গেলে তোর একটা যোগ্যতা লাগবে না, তাহলে ওই হিসাবে বলছি যে এটা হানি সিং এর ছোট ভাই, বিকজ দেখো হানি সিং এর ছোট ভাই হইতে গেলেও কিন্তু যোগ্যতা লাগে। কিন্তু এর তো কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার দিয়ে কি আর হানি সিং এর ভাই হওয়া যায়? দেখবে নিজেও দাবি করে না যে সে হানি সিং এর ছোট ভাই, কিন্তু হ্যাঁ আমি তো তার রিয়াকশন দেখে কিছুটা এরকমই ভাবতেছি, নাহলে কোন মানুষ যদি লিপসিং এর সাথে এরকম সিঙ্গার রিয়েক্ট করে। তো বেসিক্যালি ভাই হয়তো ভাই এই ছেলেটা সর্বপ্রথম এরকম ডান্সিং এর ট্রেন্ড নিয়ে আসে, তারপর আর একটা মাইয়া আসছে এরকম সেম ডান্সিং এর ভিডিও নিয়ে। তবে হ্যাঁ তার আগে এই ছেলেটার আর একটা ভিডিও তোমাদেরকে দেখাই দিই না, মানে হঠাৎ করে মনে হলো কে যেন ওরে খাড়ায় থেকে পিছন মারতেছে, নয়তো এরকম ফিলিংস কয়জন এই ব্যাপারে। তো এখন আমরা সেম মাস্টার কপির কাছে যাবো যেটা কিনা একটা মেয়ে, তবে হ্যাঁ মেয়ে বলে তার অ্যাডভান্টেজটা একটু বেশি, বিকজ থেকে সে ছেলে হয়ে আর যদি একটু একটু মাইয়ার মতো ভাব নিতে পারে ডান্সের মধ্যে তাহলে মেয়েটা কি করতে না পারে একটু অনুমান করে দেখো তো গাইজ। থাক 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 তোমাদের আর কষ্ট করে অনুমান করতে হবে না, আমি তোমাদেরকে দেখাই দিতেছি তারা কি করে। তো এই মেয়েটা তার আইডির নাম রাখছে তিরিং বিরিং আফা, আমার হিসাবে এইভাবে নাম না দিয়ে তার আর একটা নাম দিলে বেশি ভালো হইতো, সেটা হলো গায়ে দুধ লড়ানো আফা, না হয়তো বা একটু বজ্জার টাইপের, কিন্তু হ্যাঁ কথা সত্য সে তো প্রত্যেকটা ভিডিওতে তার দুধেই লড়াইতেছে। উহালে দুধ লড়াইতেছে এটা তোমাকে ভাল লাগতেছে, আর আমি উচিত কথা কইতেছি এটা তোমাকে ভাল লাগতেছে না, এটা পুটকিতে লেগে যাইতেছে। তো ছেলে মেয়ে দুই ধরনের ডান্সারই পাওয়া গেছে টোটাল, তো আমি এটা বলতে চাই যে এই মেয়েটার ডান্সটা একটু অন্যরকম, বিকজ দেখো সে প্রত্যেকটা ডান্সের মধ্যে তার পম্পম গুলো একটু বেশি লড়াইতেছে, বিকজ জানে যত ঝাঁকি তত নেকি না তত ভিউজ। আরে বন্টি আপনি মোবাইলটা কেন ফেলাই দিলেন, আমার কাছে মোবাইল খুবই কম দামি একটা মোবাইল, আপনি এটা আমাকেও দিয়ে দিতে পারতেন, গরিব ঘরের ছেলে খেটে করে খেতাম, মানে খাটতাম মোবাইল নিয়ে দুজনের আর কি ভিডিওটা বানাইতাম আর তোমার কই রাখাইতাম, মানে লিংক ভাইরাল করে নিজে সেলিব্রিটি হয়ে খাইতাম। বাহ দিদি বাহ দিদি বাহ, খুব সুন্দর ডান্স করতেছেন আপনি, এত সুন্দর হাসি কোথা থেকে আসে? আপনি জানেন যে আপনি পম্পম লড়াইতেছেন ভিউজ আসবে সেই খুশিতে আগে থেকে হেসে দিছেন? বাহ দিদি বাহ, আপকো তো সালাম ঠোক না পারেগা বেটেন। কালো সিয়ারা দিয়ে ভালোবাসা হয় না,
দেখেন আপু, আমি অস্বীকার করতেছি না যে কালো চেহারা থাকলে প্রেম হয় না, কিন্তু হ্যাঁ আপনার প্রেম এমনিও হবে না। কেন? কারণ আপনার যে এত বড় বড় দাঁত এক একটা কুদালের সমান, আপনি তো আমার আইসক্রিম চেটেও দিতে পারবেন না, আই মিন আপনার বয়ফ্রেন্ডের আইসক্রিম। এখন আবার অনেকে বাজে চিন্তা ভাবনা করবে, তো আমি এটা বলতে চাই একদম ঠিকটাই ধরছো, কারণ আমি এখানে ঠিক কথা বলি নাই। ওর এত বড় বড় দাঁত, আমারটা চাইটা দিতে গিয়ে কামড় মারলে পরে তো আমার এটা গোড়া থেকে কাইটা যেতে পারে। আর তুমি কি একটা বিষয় জানো যে টিকটক একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম? বলেন কি, সুবহানাল্লাহ। না ভাই, এটা তুমি অস্বীকার করলেও কিছু করেন না, বাট এটাই সত্য, এখান থেকে হাজারো মানুষ ইন্সপিরেশন পায় প্রতিবন্ধী হওয়ার জন্য। এই দেখো না মায়াটার এই অসাধারণ ভিডিওটা দেখার পর আমার মনে হইতেছে তার ফ্যান ফলোয়ার অনেক বেশি, যার কারণে তার পিছনে ফ্যান ফলোয়ার অভাব নাই, কিন্তু তার পিছনে ছেলেটা কেন যে তার বাইকের মধ্যে লাইক দিতেছে একটা জিনিস আমি বুঝতে পারতাছি না। ও আচ্ছা, মাত্র বুঝলাম আসলে ছেলেটা কি বলতে চাইতেছে, আমি তোমাদেরকে বলে দিতেছি। গাইজ, যারা যারা ওর ভিডিওটা দেখতেছেন দয়া করে কেউ ওটা লাইক কমেন্ট শেয়ার করবেন না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে ভাই, আপনারা যখনই এসব প্রতিবন্ধীদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসবেন, তখন দরকার পড়লে আপনারা সব মরে যাবেন, তাও এইসব প্রতিবন্ধীদেরকে রাস্তায় ফেলে মেরে দিবেন, কিন্তু দয়া করে কেউ এদেরকে টিকটক বানানোর সুযোগ করে দিবেন না। ধন্যবাদ ভাই, আজকে এতটুকুই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকুই। যারা তখন অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলো দোয়া আসেন, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।